কথায় বলে ঠেলায় পড়লে গরুও গাছে ওঠে দীর্ঘ তিরিশ বছরের জগদ্দল পাথরের মতো একটি নিয়ম হেলায় সরিয়ে দিয়ে শ্বাস নিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস কিছুদিন আগেই রাজ্যপাল নির্দেশ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের সাপ্তাহিক রিপোর্ট রাজভবনে পাঠাতে হয় তা নিয়ে বিস্তর জল ঘোরা হয়েছিল মুখ খুলেছিলেন ব্রাত্য বসু ব্রাত্য বসু বলেছিলেন এর আইনি দিক খতিয়ে দেখে দরকার হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবারও তিনি তেমনটাই বললেন বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা সলা পরামর্শ করব গত সোমবার উপাচার্যদের চিঠি দিয়েছেন রাজ্যপাল আনন্দ বোস উপাচার্যরা যাতে অবিলম্বে রাজভবনে সঠিক সময়ে সাপ্তাহিক রিপোর্ট পাঠান সেই নির্দেশ দেওয়া হয়েছে রাজভবনের পক্ষ থেকে আর তাতে রাজভবন বনাম বিকাশ ভবনের সংঘাত আবারও প্রকাশ্যে চলে এলো এই সংঘাত যে আসবে সেটা আগেই জানা গিয়েছিল কারণ ধান কার্ড জমানার সময়তেই এই সংঘাত কিন্তু জিয়েছিল সেই সংঘাত আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল শিক্ষা দপ্তর এবং রাজভবনের মধ্যে এর সঙ্গে জড়িয়ে গেল নবান্ন কারণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যিনি নিজে মুখ্যমন্ত্রীর নবান্নের প্রসঙ্গটি টেনে এনেছেন রাজ্যপাল সাতই এপ্রিল উপাচার্যদের একটি সিটি পাঠিয়ে রিপোর্ট জমা দিতে বলেন তার সঙ্গে আরও নির্দেশ দেন যে কোনো আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে উপাচার্যরা যেন তার সঙ্গে কথা বলেন কারণ এর এক আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিলে সেখানে বকলমে অনেক সুযোগ সুবিধাই নিতেন অনেকে অনেক প্রভাবশালী আর্থিক বিষয়েও প্রভাব খাটিয়েছেন এবার যাতে সেটা না হয় তার জন্যই রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল অনেক শিক্ষাবিদরাও রাজ্যপাল সিবি আনন্দ বোসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে